हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आमी अमृत दशमंदिर खंदकार, जे कैबल टेक न्यूज चैनलर पक्ष थेके आपनादेरके जानाच वेलकाम। आजके भिडियोते आपनादेर साथे शेयर करब हाउ टू चेंज गूगल क्रोम लैंगुएज एंड चेंज लैंगुएज बैक टू इंग्लिश। अर्थात देखा गया एखन आमादेर ए गूगल क्रोम आमादेर ब्राउजारेर मध्ये आमरा किभाबे देखा गया आमादेर जे लैंगुएजटा आमादेरके बाइ डिफल्ट थाके इंग्लिश, ए इंग्लिश लैंगुएजटा किभाबे आमरा चेंज करे आमरा अन्य बांगला बा अन्य कोनो लैंगुएज आमरा चेंज करते पारि, आमरा सेई विषयटा देखब। एबं आमादेर देखा गया लैंगुएजटा चेंज करार परे किभाबे देखा गया पुनराय आमरा जे आमादेर जे डिफल्ट जे लैंगुएज इंग्लिश সেটা কিভাবে দেখা গেছে আমরা সেট করতে পারি, সেই ব্রিথিং বিষয়গুলো আমরা দেখব। তাহলে এখন কাজটা আমরা ধরুন দুইটা ওয়েতে করতে পারি, আমরা দুইটা ওয়েতে কাজটা দেখব। তাহলে কাজটা ধরুন আমরা করার জন্য আমরা প্রথম কোন ওয়েতে দেখব, প্রথম আমরা করার জন্য চলে যাবো এদিকে আমাদের এই যে ডান দিকে আমরা এখানে এই যে থ্রি ডট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা চলে যাবো কোথায়, আমাদের সেটিং অপশনে। আমরা সেটিং অপশনে ক্লিক করি, বাস ক্লিক করার পরে তারপর আমরা চলে যাবো কোথায়, তারপর এখান থেকে আমরা চলে আসবো আমাদের এই যে অ্যাডভান্স লেখা আছে, আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে যে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করি। বাস ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এই যে আমাদের উপরে প্রথমে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, আমরা যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। বাস করার পর এখন আমার কি ল্যাঙ্গুয়েজ আছে, এখন আমার বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেট করা আছে কোনটা ইংলিশ। তা আমার এখানে মানে ইংলিশের এখানে দেখা গেছে কি আমার যে সহযোগী হিসাবে আমার কি এখানে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার কি বাংলা সেট করা আছে। তা আমার কি এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ যেটা সেট করা আছে, এখন আমি কি করব এটার পরিবর্তে আমার এখানে আমি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কোনটা সেট করব বাংলা। তাহলে বাংলা সেট করার জন্য বাংলা আমার এখানে কি সাব ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে আমি কি করতে পারি এই যে বাংলা ল্যাঙ্গুয়েজটা যেটা আছে এখানে আমি ক্লিক করলাম। করার পরে আমি যদি এখানে ওই যে উপরে যেটা দেওয়া আছে ডিসপ্লে গুগল ক্রোম ইন দ্য ল্যাঙ্গুয়েজ এটা দেখা দিলে আমার গুগল ক্রোম ব্রাউজারে সব জায়গায় বাংলা ল্যাঙ্গুয়েজটা কি করবে সেট হয়ে যাবে। আর যদি আমি নিচে যেটা আছে এটা দেখা দেয় তাহলে অফার টু ট্রান্সলেট পেজেস ইন দ্য ল্যাঙ্গুয়েজ, তাহলে কি করবে এইটা শুধু আমার কি করবে গুগল ক্রোমের যে কোনো একটা পেজের মধ্যে শুধু কাজ করবে, মানে এটা শুধু আমাদের গুগল ক্রোমের পেজে কাজ করবে আর এটা দিলে আমাদের টোটাল ব্রাউজারের মধ্যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জের কাজটা করবে। তাহলে আমরা ব্রাউজারের মধ্যে চেঞ্জ করবো, তাহলে আমরা এই যে অপশনটা এটা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আপনি যদি চেঞ্জ দেখতে চান ল্যাঙ্গুয়েজটা, তাহলে সেক্ষেত্রে কি করবেন এই যে এখানে রিলন্স লেখা আছে রিলন্সে ক্লিক করলে আমাদের এটা কাজটা হয়ে যাবে। তাহলে আমরা রিলন্সে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের এটা আসুক এখানে, এই দেখেন আমাদের এখানে কি আমাদের সেটিং অপশনটা আবার চলে আসলো। আসার পরে এখন ধরেন যে আমাদের সেটিং এর টোটাল বিষয়গুলো কিন্তু বাংলা চলে আসছে, দেখেন এখানে সমস্ত বিষয়গুলো এই যে সব বিষয়গুলো কি আমাদের বাংলা চলে আসছে। এখন নতুন ট্যাব নেই, নতুন ট্যাব নিয়ে ধরেন আমাদের যে গুগল ক্রোমে চলে আসছে, আসার পরে ধরেন এই যে উপরে এই যে গুগলে সার্চ করুন ধরেন বাংলায়, এই যে এখানে বাংলায় মানে সব জায়গায় আমার বাংলা ল্যাঙ্গুয়েজটা এখন কি হয়ে গেছে এখানে ডিফল্ট হয়ে গেছে। এখন আমি ধরুন যে কি এখন বাংলা ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজ আপনি নিতে চান তাহলে সেটাও নিতে পারেন। এখন ধরুন আমরা আবার সেটিং আসি, আসার পরে ধরুন যে কি এখন থেকে বাংলা থেকে এখন অন্য ল্যাঙ্গুয়েজ যেতে গেলে এখন কি করতে হবে, এখন ধরুন আমার এখান থেকে এই যে এখানে ধরুন ল্যাঙ্গুয়েজ আপনার চেঞ্জ করার অপশন আছে সেটা আমরা করতে পারি। কিন্তু বাংলা থেকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজ যাওয়ার আগে এখন বাংলা ল্যাঙ্গুয়েজটাকে আমরা আবার আগের মতো ইংলিশ আমরা করে নিই। এখন আমরা আবার এখানে এই যে বাংলা লেখা আছে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমরা কি করবো এখান থেকে এই যেটা আছে আমাদের ইংরেজি লেখা আছে এখানে আমরা ইংরেজির এই অপশন এখানে ক্লিক করব। করার পরে এই যে এখানে আমরা উপরে প্রথম যেটা আছে এটা আমরা এখানে ক্লিক করব। বাস করার পরে এখন যদি আমরা কি করি এই যে এখানে লেখা আছে এটা বাংলায় রিলন্স লেখা আছে এখানে, আমরা এখানে ক্লিক করলে আমাদের গুগল ক্রোমের সব জায়গায় কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আবার ডিফল্টভাবে সেট হয়ে যাবে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এখানে সব জায়গায় আবার কি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট হয়ে গেলো। এখন নতুন ট্যাব নিলে এখন ধরেন আমাদের এই যে সব জায়গায় আবার আগের মতো ডিফল্ট হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেট হয়ে গেলো। এখন ধরেন আমরা ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা কি করলাম এখান থেকে চেঞ্জ করলাম, পাশাপাশি ডিফল্ট করলাম। এখন আপনি তাহলে ইংলিশ বাংলা ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারেন এখান থেকে, সেটা করার জন্য কি করতে হবে আমরা এখানে এখানে এই যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। করার পরে এই যে লেখা আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। করার পরে এখন দেখা গেছে এখানে আপনার অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এখন আপনার যে ল্যাঙ্গুয়েজ দরকার আপনি এগুলো যাইতে পারেন, অথবা এই যে এখান থেকে সার্চ ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সার্চ করতে পারেন। যেমন আমি দিলাম কি হিন্দি, আমি হিন্দি লিখলাম যে হিন্দি চলে আসছে, এখন আমি এই যে হিন্দিতে ক্লিক করি, করার পরে অ্যাডে ক্লিক করি, তারপর হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে আসছে। আপনি যদি তার হিন্দি ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য সেমভাবে যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এখানে কি করবেন আপনি কি দেখা গেছে অফার ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ কি আপনার কোনো পেজের জন্য করবেন না আপনি এখানে টোটাল ব্রাউজারের মধ্যে করবেন, তাহলে আমরা ব্রাউজারের মধ্যে করবো। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, করার পর রিলান্সে ক্লিক করি, বাস এই ধরনের আমার এখানে সমস্ত এইগুলো এই দেখেন সেটিং এর বিষয়গুলো আমার হিন্দি ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। পাশাপাশি নতুন টেপে গেলে আমার এই যে সব জায়গায় এখানে ধরেন যে হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে আসছে, তাহলে আপনার হিন্দি ল্যাঙ্গুয়েজ বা আপনার অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ চান এগুলো চেঞ্জ করতে পারেন। তাহলে এখানে ধরুন আমরা আবার এই যেখানে ল্যাঙ্গুয়েজে গেলাম, আবার এই যেখানে গেলাম, যার পরে এখানে ধরেন যে কি আপনি এখানে ধরেন যে চেঞ্জ করবেন এখন অন্য ল্যাঙ্গুয়েজে করবেন, তো এই যে আবার এখানে যে হিন্দি ল্যাঙ্গুয়েজের এখানে এই যেখানে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, করার পরে এই ধরনের কি এখানে অনেক ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো এগুলো আমরা হিন্দি থেকে আমরা চেঞ্জ করে ইংলিশে নিয়ে আসি। এখান থেকে চেঞ্জ করার জন্য চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা আবার আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে আসি। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা এই যে উপর অপশনটা সিলেক্ট করে দিলাম, বাস করার পর এখন আমরা এই যে এখানে রিলন্সে ক্লিক করি,
ব্যাস ক্লিক করার সাথে সাথে আমাদের সমস্ত ল্যাঙ্গুয়েজটা আবার ইংলিশে চেঞ্জ হয়ে গেল। তাহলে এইভাবে দেখা গেছে আপনারা এখান থেকে ইংলিশে আপনার হিন্দি থেকে ইংলিশে আবার এইভাবে চেঞ্জ করতে পারি। তারপরে ধরুন আমরা এখন আবার আমরা ল্যাঙ্গুয়েজ চলে গেলাম, যারপরে ধরুন এখানে আমাদের হিন্দি ইংলিশ বাংলা আমাদের তিনটা ল্যাঙ্গুয়েজ এখানে আছে। এখন আপনার যে হিন্দিতে এখানে গেলাম, যারপরে ধরুন কি এখন আপনি যদি চান যেটা রিমুভ করে দেবেন রাখবেন না, তাহলে আমরা রিমুভে ক্লিক করে দিলাম আমাদের হিন্দিটা উঠাই দিলাম, তাহলে আমাদের ইংলিশ বাংলা থাকলো। তো এইভাবে দেখা গেছে আপনার আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে আপনাদের যেই ল্যাঙ্গুয়েজ দরকার এই ল্যাঙ্গুয়েজ আপনার এইভাবে এখান থেকে যাইতে পারেন, অথবা এখান থেকে সার্চ করে আপনার যেই ল্যাঙ্গুয়েজ দরকার সেটা আপনি সেট করতে পারেন। তাহলে এখান থেকে বলছি কি আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ সার্চ করে বা দেখা গেছে এখান থেকে আপনারা এইভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার দরকার এখান থেকে নিয়ে আপনার সেই ল্যাঙ্গুয়েজ এখানে আপনার কি করতে পারেন আপনার এই ব্রাউজার আমরা সেট করতে পারেন। পাশাপাশি দেখা গেছে এখানে বলছে কি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পরে কীভাবে দেখা গেছে আমাদের বাইরে ভুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখতে পাবো সেটা আমরা দেখলাম। তো সেটা আপনার ধরুন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য আপনার যেখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্চ দিয়ে আপনার বাইরে করে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি ডিবল করতে পারেন, অথবা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে এটা যে আপনার যে এখানে টিক মার দিলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার এখানে কি হয়ে যায় আবার দেখা গেছে আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখানে অটোমেটিক্যালি আপনার ব্যাক হয়ে যায়। তাহলে এইভাবে কি করতে পারেন এখান থেকে আমরা দেখা গেছে আমাদের যে ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে সেটাকে আমরা চাইলে বাংলা হিন্দি বা আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজ দরকার আমরা আমাদের ব্রাউজারটাকে সেই ল্যাঙ্গুয়েজ সেট করতে পারি। পাশাপাশি বলছি কি আমরা আবার পুনরায় যদি ব্যাক করতে চাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো সেটা কি ব্যাক করতে সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন আমাদের বলছে এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জের যে সেম কাজটা আমরা কি করতে পারি ইচ্ছাগুলো আরেকভাবে করতে পারি। তো আরেকভাবে কীভাবে করতে পারি তো সেটা দেখার জন্য আমরা কি করব সেটা দেখার জন্য এখন ধরুন আমরা এখানে আমাদের এই ব্রাউজারে চলে আসলাম। আসার পরে ধরুন আমাদের এখান থেকে আমরা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, যেমন এখানে আমি কি লিখলাম ধরুন এখানে লিখলাম নাইস ডগ, আমি নাইস ডগ লিখে সার্চ দিলাম। বাস এই করতে সার্চ দেওয়ার পরে আমার নাইস ডগ লেখা এখানে সমস্ত যে কন্টেন্টগুলো রেজাল্টগুলো চলে আসছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এখন ধরুন আমি এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে গেলে এখন কি করবো আমরা চলে যাবো এই যে সেটিং অপশনে ক্লিক, তারপর আমরা সিও সেটিংয়ে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এই ধরুন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ অপশন দেওয়া আছে সার্চ সেটিংয়ের মধ্যে, আমরা ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখন বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার যেই ল্যাঙ্গুয়েজে দরকার আপনি সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে সেট করে দিতে পারেন। এখন ধরুন আপনার এখান থেকে আমরা যদি সোমরে যাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরিবর্তে আমরা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য ধরুন আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেখা দিই, ধরুন এখান থেকে আমি এই যে একটা আরবি ল্যাঙ্গুয়েজ আমি এটা দেখা দিলাম। দেখানোর পর এখন কি করতে হবে এখান থেকে আমরা সেভে ক্লিক করি, ক্লিক করার পর ওকেতে ক্লিক। বাস এখন ধরুন আমাদের কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজটা এখানে চলে আসছে, এখন ধরুন এরকম চলে আসছে। আমরা নতুন ট্যাবে গেলাম, নতুন ট্যাবে গেলাম, যার পরে ধরুন এখান থেকে আমরা কোনো কিছু লেখে সার্চ দিই, তো সার্চ দেওয়ার পরে দেখুন আমার এখানে কি এরকম চলে আসছে। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা আমরা দিলে এখন এইভাবে ধরুন আমাদের যে রেজাল্টগুলো এইভাবে শো করতেছে, তো এই ল্যাঙ্গুয়েজটা মূলত এইভাবে কাজ করে। এখন ধরুন আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য আবার এখানে আমি কি ব্যাকে চলে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এখানে ধরুন যে ল্যাঙ্গুয়েজে আমার কোন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এখান থেকে আরবি একটা ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। এখন আপনার ধরুন যেটা চেঞ্জ করে দিতে পারেন এটা দেওয়া আছে, আমরা চেঞ্জ করে অন্য ল্যাঙ্গুয়েজ দিই, যেমন আমি এখান থেকে দিলাম কি এই ল্যাঙ্গুয়েজটা দিলাম, এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি সেভে ক্লিক করি, ওকেতে ক্লিক। এখন ধরুন আমাদের এই লেখাগুলো যেরকম চলে আসছে দেখেন, এখন এখন কিন্তু লেখাগুলো এরকম চলে আসছে। এখন ধরুন আমাদের বাই ডিফল্ট যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে সেটা আমরা আবার সেট করে দিই। তাহলে করার জন্য আমরা এখানে সেটিংয়ে যাবো, ও সিও সেটিংয়ে যাই, যার পর ল্যাঙ্গুয়েজ অপশনে গেলাম। তাহলে এখান থেকে আপনার যেই ল্যাঙ্গুয়েজ দরকার এখান থেকে আপনার কি করতে পারেন সেই ল্যাঙ্গুয়েজে আপনি ইচ্ছা করলে এই মাধ্যমে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। তারপর আপনার চেঞ্জ করার পর আপনি যদি চান আবার ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেট করতে, তাহলে এই যে আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে দেখা দিলাম, দেখার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করে ওকেতে ক্লিক করে আমরা আমাদের এই ব্রাউজারের কি করতে পারি আমাদের এই ব্রাউজারের ল্যাঙ্গুয়েজটা আমরা ডিফল্ট যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে সেটা এইভাবে সেট করে দিতে পারি। এখন ধরুন যে আমরা এই যে দুইটা হতে যেভাবে দেখলাম এই দুইটা হতে কি করতে পারেন আপনার এই গুগল ক্রোমে ব্রাউজারে আপনার যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা আপনি কি করতে পারেন আপনার ইংলিশ থেকে বাংলা বা আপনার অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের দরকার সেটা আপনি এইভাবে কি করতে পারেন চেঞ্জ করতে পারেন। এবং চেঞ্জ করার পরে যদি আপনার চান পুনরায় আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আপনার সেট করতে, তো সেটা কীভাবে করতে পারেন সেই প্রতীক বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কি করলাম শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ গুগল ক্রোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ব্যাক টু ইংলিশ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপনি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।